স্যার শুধু পুলকিত নয়, শুধু অভিভূত নয়, আনন্দিত নয়, মনটা তো এখন আমার হাওয়ায় হাওয়ায় ভাসছে। স্যার আপনাকে কিভাবে বোঝাবো স্যার, আমি তো নিজে ভাবতেই পারি না এরকম একটা ধনী ফ্যামিলির মেয়ে হবে আমার বউ। আমি নিজে একজন ধনী ফ্যামিলির সম্মানিত একটা জামাই হব। অবশ্য এই ধরনের আত্মবিশ্বাস আমার আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে স্যার ইনশাআল্লাহ। এমন ভাবে আপনারা কথা বলছেন না, মনে হচ্ছে আপনাদের বুঝি ওনারা পছন্দের। চিন্তা করে দেখেন, ও একবার নিজেরে দেখে না, তার চেহারা দেখে না, সে নিজেরে দেখে না, তো কেমন লাগে তারে। তোমার যে সরি আপনার যে সামনে যে দাঁত, এগুলো তো দাঁত না, কুড়াইল মনে হয়। কেমন হয় যে কুড়াইল কাটে মনে পাঁচটা সব কাটে ফাড়ে ফেলতে পারে, কোন দিক থেকে নিজের যোগ্য মনে করেন আপনি? আইসেন মিয়া নিজের কথা বলতে, আমার দিকে থাকা, আমাকে দেখেন, স্মার্টনেস দেখেন, আপনার থেকে হাইট দেখেন, কত হাইট আমি, আমার সবকিছুতে স্মার্টনেস, পারফেক্ট শিক্ষা, সব দিক থেকে আমি আপনার অনেক আগে আছি মিয়া, আই এম পারফেক্ট ম্যান। কি ধরনের কথাবার্তা হচ্ছে, কি ধরনের কথাবার্তা হচ্ছে? নিজের সম্পর্কে কোন জ্ঞানই জান নেই সে আমার কথা বলছে। যদি আমার যোগ্যতার কথা বলিস তাহলে সমস্ত যোগ্যতায় সে কিন্তু একেবারে লো লেভেলে আছে, একেবারে পায়ের তলায় আছে, কোন যোগ্যতাই তার নাই। আর হাইটের কথা বলছি, যদি সঠিক ফিতা দিয়ে যদি মাপা হয় সে 200 বেশি হতে পারে, সর্বোচ্চ হাফ ইঞ্চি, এর বেশি না। আরে এই যে আমার দিকে একবার তাকিয়েছো, ঠিক মতো তাকিয়েছো, এই সাইডটা দেখো, এটা পুরোটা সালমান খান। আর এই সাইডটা দেখো, এটা হচ্ছে সাকিব খান। আর সরাসরি যদি আমার এই চেহারাটা দেখো, শাহরুখ খান, চুলটা কিন্তু এখনো শাহরুখের মতোই আছে। না না সেটাই সেটাই, শাহরুখ খান, সালমান খান, অমরেশ পুরী হতে পারে। না বললাম আর কি, ফিল্মের কথা বলছেন তো, মানে আর চেহারা কার মতো যে এটা বলার দরকার নাই তো, আমরা বুঝি যাকে। অসুবিধা নেই, এখন যার যার কাজে যান, পরে এই বিষয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? জি 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 স্যার, জি অবশ্যই, কাজে তো যাইতেই হবে স্যার, কাজে যাচ্ছি, আমার ব্যাপারটা দেখবেন স্যার। আপনি ধরে দিয়েছেন কেন? আর অফিসে দায়িত্ব কারা দিয়ে আসছেন? আরে অদ্ভুত ব্যাপার, সমস্যা কাটতেছেন কেন আপনি, কি হয়েছে, প্রবলেম কি? কি আর কুলি কইতাম স্যার, ওই যে হ্যাতারি পরিছিল বক্কর, হ্যাতায় আরে হিড়িয়ে রে অফিসে তুন বার করে দিছে। কে কে আপনাকে পিটে অফিস থেকে বার করে দিছে? আরে স্যার আনে কি কানে হুনেন না কেন, আনে তো পরিষ্কার কইরা পরিছিল বক্কর, হ্যাতে হ্যাতে আরে হিড়ি অফিসে তুন বার করে দিছে, আর জীবনে ইচ্ছে ডরাইনো। ও মাই গড, এটা কি বলেন আপনি, বরিশালের বক্কর আপনাকে পিটালো, আপনি অফিস রেখে দূরে চলে আসলেন? বাউরে বাউ স্যার, আর নেকযোগ্য বিবেকের মানুষ হই, এই বিবেকহীন মানুষের মতো কথা কন কেন, হাতে আরে যেছে লাড়িলে দম বাড়ি দিছে, ইজ্জা বাড়ি দিলে তো মাথা আড়ি যাবে কই, হাগলের মতো হাতাকো লাড়ির সামনে খারে থাকো, আর লাড়ির বাড়ি খায় আর হিড়ে চামড়া উড়ি যাক, মাথা আড়ি যাক কেন, আজব কথা কহনার নে। এই ভাই এই আপনি সত্যি করে বলেন তো, আপনি যে কথা বলেন নোয়াখালী, সেটা কি অ্যাকচুয়ালি নোয়াখালী নাকি আপনি অরিজিনাল নোয়াখালী লোক? না না আমার তো সন্দেহ হচ্ছে। আমি যেটা জানি যে নোয়াখালীর লোকজনে অনেক সাহস হয়, আপনার পিঠে বের করে আপনি চলে আসলেন, আপনি কি আসলেন নোয়াখালীলা? এত লাগ স্যার হিডিয়েন না স্যার, কথা আছে বুঝছেননি, নিজে বাইসলে বাপের নাম। আপনার দিকে আমি টোটালি আশা করি নাই সবল সাহেব, এটা কি বললেন আপনি, আপনি একটা একটা কোম্পানির কর্মচারী হয়ে আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনার জান দিয়ে কোম্পানিকে সার্ভিস করা, আপনি কোম্পানিকে সার্ভিস করে যাবেন আপনি? হাগললি কোন স্যার আপনি, আই ডরাইল্লা কেন, আর আপনি সাবাসে ঠিল্লা, তা আপনি যদি বেশি সাবাসে ঠিল্লা হন বুঝছেন, আপনি যান বুঝছেন, আপনি হাতে লাড়ির সামনে খারে ঢুকা বাড়ি খাই, আপনি হিটের সামনে তুলি আইজেন, আপনি পরীক্ষা করে আইজেন, আপনার কিচ্ছে সাহস? বাবু রে বাবু, আর বুকের হাঁটি আছে হুকাই গেছে কই, আর না আর এখন ডরাইল্লা। আচ্ছা ভালো কথা, অফিসে যে আমাদের ল্যাপটপ, ফাইল পত্র, ক্যালকুলেটর, যে জিনিসপত্র গুলো অফিস ইকুইপমেন্ট, এগুলো কই? কোনায় আবার অফিসে আছে। ও মাই গড, করছেন কি আপনি, আপনি করছেন কি ভাই, অফিসের যে জরুরি জিনিসপত্র যেগুলো, এগুলো অফিসের মধ্যে রেখে আপনি পালিয়ে চলে আসছেন, মানে আসার সময় অ্যাটলিস্ট ওই জিনিসগুলো নিয়ে আসতেন? আচ্ছা স্যার আর না হার অনলি কোন, এই যে অবিবেচকের মতো একার পর একার কথা কইতে লাগছেন আপনি কেন, হ্যাঁ আপনার ইচ্ছা বড় অফিস, এত মাল সামান আর ল্যাপটপ আবি যাবি, আই ইজ্ঞা মানুষ, ইচ্ছা তর্ক বিতর্ক বাদ দেন, আই আন বুঝের কথা কই, তর্ক না করে চলেন দুজনে মিলে যায়।
খুব ভালো কথা বলছেন, এই পরিশীলের দেখা দরকার, চলেন তো আসেন, চলেন স্যার।